কুর্মী সমাজ এবার কিন্তু 2023-এর পঞ্চায়েত ভোটে বেশ দাগ কেটেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ চাইলেই করা যায়। পুরুলিয়ায় দুটো গ্রাম পঞ্চায়েত দখল করেছে। প্রথমেই তোমাদের সকলকে জোহার জানাই। আর কাল যে ভিডিওটা বানানো হয়েছিল পঞ্চায়েত নির্বাচন ফলাফলের নিয়ে, তো সেই সময় অনেকেই কমেন্ট করেছো যে কোন কোন গ্রাম বা কোন কোন অঞ্চল এককভাবে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে। তো তোমাদেরকে বলে রাখি, পুরুলিয়া জেলার দুটি গ্রাম পঞ্চায়েত পুরোপুরিভাবে কিন্তু নির্দলের দখলে গেছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া 1 নম্বর ব্লকের বেলমা, যেখানে মোট 17টি আসন, 17টির মধ্যে 10টি গেছে নির্দলের অধীনে। আর দ্বিতীয় নম্বর রয়েছে আড়সার মনকিয়ারি বলে একটা জায়গা রয়েছে, মনকিয়ারি অঞ্চল, সেখানকার 14টা আসনের মধ্যে প্রায় 9টি আসন গেছে কুর্মীদের দখলে, অর্থাৎ নির্দলের দখলে। তো এই দুটি গ্রাম পঞ্চায়েতে সরাসরি নির্দলরা বোর্ড গঠন করতে চলেছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, পুরুলিয়া জেলাতে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে প্রায় কুড়িটিরও বেশি গ্রাম পঞ্চায়েতে সরাসরি বোর্ড গঠন করতে না পারলেও যে ত্রিশঙ্কুভাবে বোর্ড গঠন করতে চলেছে কিন্তু এই নির্দল প্রার্থীরা, কারণ আমরা দেখেছি পুরুলিয়া জেলার প্রায় 100 থেকেরও বেশি বুথে কিন্তু এই কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে পুরুলিয়া জেলার কোন কোন জায়গাতে কোন কোন অঞ্চলে সরাসরি নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে আর কোথায় কোথায় তারা বোর্ড গঠন করতে পারে।